তখন তার বয়স 9 কি 10 বছর। গ্রামোফোন কোম্পানির প্রধান প্রশিক্ষক ছিলেন কাজী নজরুল ইসলাম। যদি পরাণে না জাগে আকুল পিয়াসা, এই গান শুনিয়ে কবিকে মুগ্ধ করেছিলেন শিশু ফিরোজা বেগম। অবশ্য তিনি যখন ভালো করে বোঝেননি কাকে গান শোনাচ্ছেন, মামার সাথে গিয়েছিলেন কবির আসরে। এরপর 1942 সালে 12 বছর বয়সে তার একটি রেকর্ড বেরোয় ওই গ্রামোফোন কোম্পানি থেকেই। শৈশবেই নজরুল ইসলামের সান্নিধ্য পেয়েছিল ছোট্ট মেয়েটি, তার কারণ নজরুল গীতির প্রতি তার প্রেম। সুস্থ অবস্থায় ফিরোজা বেগম নজরুল ইসলামের সঙ্গ পেয়েছিলেন প্রায় 3 বছর। কবির কাছে নজরুল গীত শিক্ষার সুযোগও পেয়েছিলেন শিল্পী, হয়ে উঠেছিলেন নজরুল গীত সম্রাজ্ঞী। বন্ধুরা, আজ আপনাদের বলবো বিখ্যাত নজরুল গীত শিল্পী ফিরোজা বেগমের জীবনের গল্প। নজরুল সম্রাজ্ঞী ফিরোজা বেগম জন্মগ্রহণ করেন 1930 সালের 28শে জুলাই বর্তমান বাংলাদেশের ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার একটি গ্রামে। রাতৈল ঘোনাপাড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার বাড়িতে তার জন্ম হয়। তার পিতা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মাতা বেগম কবকান্নিসা। সংস্কার বোধ থেকে অনেকটাই মুক্ত ছিলেন তার পরিবারের মানুষজন। অভিজাত মুসলমান পরিবারের মেয়ে হয়েও তিনি গান করেছেন, শুধু গানই করেননি, সমগ্র জীবন সঁপে দিয়েছেন সঙ্গীতের চরণে। তার ঋণিঝিনি কণ্ঠে প্রেমের গান বেজেছে, ভক্তি কিংবা বিরহের গানেও তিনি সিদ্ধ কণ্ঠ ছিলেন। দ্রোহ তার মধ্যে ছিল সহজাত, নজরুলের যোগ্য শিষ্যাই ছিলেন তিনি। পাকিস্তানি শাসনামলে উর্দুর আগে বাংলা গান গেয়েছেন বেতারে, কারো রক্তচক্ষু পরোয়া করেননি ফিরোজা বেগম। খাজা শাহাবুদ্দিনকে সোজাসাপটা জানিয়ে দিয়েছিলেন তিনি বাংলা গানই গাইবেন, নিজের বাঙালিয়ানা কোনো অশুদ্ধতার আঁচড় লাগতে দেননি কোনো দিন। ইসলামাবাদ রেডিওর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি এই বাংলা গানটি। 70-এর উত্তাল সময়ে তিনি তৃপ্ত প্রত্যয়ে একের পর এক বাংলাদেশাত্মবোধক গান গেয়েছেন বেতারে। পাকিস্তানের ভূমিতে তিনি জয় বাংলার জয় এই গান গাইবার সাহস দেখিয়েছিলেন। একদিন এই জন্যই তাকে রেডিও স্টেশন থেকে তুলে নেওয়া হয়, কিন্তু পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। তবে গানের রেকর্ড ধ্বংস করে ফেলা হয়েছিল তার। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার আগে তাকেও নিয়ে যাওয়া হয়েছিল, সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন ফিরোজা বেগম। নজরুল সঙ্গীতের প্রতি তার ছিল অগাধ আন্তরিকতা এবং পুরো জীবন ধরেই সেক্ষেত্রে নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন ফিরোজা বেগম। নজরুল সঙ্গীত যখন খুব মানুষ কম শুনত, তিনি তখন সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু নজরুলের গানই গাইবেন। সকলে অনেক বোঝানোর চেষ্টা করেন যে অন্য গান ছেড়ে দিলে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভাটা পড়বে, নজরুলের গান কজনই বা শোনে। আধুনিক গান গেয়ে তার প্রচুর খ্যাতি হয়েছিল, খ্যাতির মোটামুটি শীর্ষে উঠে আবেগমথিত চিত্তে তার এই সিদ্ধান্ত অনেকের কাছেই ভুল বলে মনে হয়েছিল, কিন্তু তার কাছে এটি ছিল অনেকের থেকে বেশি। কবি নজরুলের গান গেয়েই তিনি সকলের কাছে জনপ্রিয় হবেন, জনপ্রিয়তার মুকুট পরবেন, নজরুল সঙ্গীত তার পথের পাথেয় হবে, এটি ছিল তার জীবনের লক্ষ্য। জীবনসাথী কমল দাশগুপ্তের সাথে দেখাটাও কবি নজরুলের বদাউলতেই হয়েছিল। প্রথমবার কবিকে গান শোনানোর সময় তখন কবি কমল দাশগুপ্তকে ডেকে আনলেন ছোট্ট মেয়েটির অদ্ভুত সঙ্গীত প্রতিভা দেখাতে। কমল দাশগুপ্ত কবির খুব প্রিয় একজন সঙ্গীতকার ছিলেন, কবি শুধুমাত্র তাকেই অধিকার দিয়েছিলেন নিজের লেখা গানে সুর বসাবার। কমল দাশগুপ্ত প্রতিভার পরখ করা জানতেন খুব ভালো করেই, তার হাত দিয়েই গানের জগতে যুক্ত হয়েছেন কত না শক্তিশালী পরিচিত কণ্ঠ। ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের প্রেম তখনকার সময়ে বিখ্যাত ছিল, একে তো দুই সঙ্গীতের মহারথী, অপরদিকে ভিন্ন ধর্মের প্রেম। চর্চা করার বহু উপাদানই লোকজন খুঁজে নিত তাদের সম্পর্ক থেকে, তবে এই শিল্পী যুগলের তাতে কিছুই আসতো যেত না। একসাথে আধুনিক ও নজরুল সঙ্গীত গেয়ে বেড়াতেন তারা। 1956 সালে বিয়ে করেন কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগম। নিজেদের ভেতরকার বন্ধনকে তারা গানেও প্রকাশ করেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। একই দিনে জন্ম হয়েছিল কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগমের।
দারিদ্র, বিরূপ প্রতিকূলতা বহুবার তাদের সংসারে ছায়া ফেলেছে, তবু তারা একসাথেই ছিলেন যতদিন না পর্যন্ত মৃত্যু এসে পথ আলাদা করে দিয়ে যায়। ঠিক ততদিন কমল দাশগুপ্তের মৃত্যু হয় ১৯৭৪ সালে। তিনি নজরুলসঙ্গীতের প্রতি তার প্রেমকে অনেকটাই ব্যক্তিগত আন্দোলনের দিক দিয়েই দেখেছিলেন। তিনি বলেছেন, ১৯৫৯ সালে গ্রামোফোন কোম্পানি আমার গলায় নজরুলের গান রেকর্ড করতে রাজি হলো। তখন আমি গগন ও গহনে সন্ধ্যা তারা এই গানটি গেয়েছিলাম। পুজোর রেকর্ডের ক্ষেত্রেও আমি একই সিদ্ধান্তে অবিচল থেকেছি, এজন্য আমাকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমারই জয় হয়। কোম্পানি পুজোয় আমার গাওয়া নজরুল সঙ্গীতের রেকর্ড বাজারে ছাড়তে রাজি হয়। ১৯৪৯ সালে তার এই নাছোড়বান্ধা স্বভাবের কারণে নজরুল সঙ্গীতের ঝুলিতে আরও অনেক প্রাপ্তি যুক্ত হয়েছিল। ফিরোজা বেগম বিশ্বাস করতেন, নজরুলের গান ভালোভাবে গাওয়ার জন্য প্রয়োজন তার গানের চিত্রকল্পগুলোকে রপ্ত করা, সেই সৌন্দর্যকে অন্তরে ধারণ করতে এবং প্রকাশ করতে পারাটাই যেমন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই অথবা শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবারি সদা তার ঝরে ঝরি ইত্যাদি। তার প্রিয় গানের তালিকার শীর্ষে রয়েছে দুর্দীপবাসিনী, মোমের পুতুল, খেলিছে জলদেবী, তুমি শুনিতে চেও না, নূরজাহান, কে বিদেশি বন উদাসী, রুমঝুম রুমঝুম, খেজুর পাতার নুপুর পায়ে, হারানো হিয়ার নিকুঞ্জ পথে, বুলবুলি নীরব নার্গিস বনে, বনমালার ফুল, বলেছিল তুমি আসবে, চাঁদ সুলতানা, মোর প্রিয়া হবে এসো রানী, নয়ন ভরা জল গো তোমার, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে। তার সবচেয়ে জনপ্রিয় গান দুর্দীপবাসিনী আর মোমের পুতুল। ১৯৬০ সালে দুর্গাপূজায় গান দুটির রেকর্ড বেরিয়েছিল, একদিকে সুরের ঝংকারে মোমের পুতুল গানটি আর অপরদিকে দুর্দীপবাসিনী। এই দুটি গান নজরুল গীতির জনপ্রিয়তাকে এক ধাক্কায় এত বেশি উপরে উঠিয়ে দেয় যে এরপর আর পিছনে ফিরে তাকাবার কোনো অবকাশই ছিল না। জীবদ্দশায় ফিরোজা বেগম অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। তার মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারের স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বর্ণপদক, সেরা নজরুল সঙ্গীত শিল্পী পুরস্কার, নজরুল একাডেমির পদক, চুরুলিয়া স্বর্ণপদক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত বঙ্গবিভূষণ সম্মাননা এবং সঙ্গীত মেলায় বিশেষ সঙ্গীত শিল্পীর সম্মাননা পেয়েছেন সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। এছাড়া জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএস থেকে গোল্ড ডিস্ক, ২০১১ সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেছিলেন ফিরোজা বেগম। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এবং কিডনির জটিলতার কারণে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮:২৮ ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বিখ্যাত নজরুল গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগম। তার তিন পুত্র তাহসিন, হামিন ও সাফিনকে রেখে যান। এর মধ্যে হামিন ও সাফিন দুজনেই বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী মাইলস ব্যান্ডের সক্রিয় সদস্য। তারা সঙ্গীতেদের পরিবার জুড়েই নিজের উপস্থিতি জানান দিয়েছে বারবার, এখনও সেই পরম্পরা বিদ্যমান। আজও নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে বেঁচে রয়েছেন ফিরোজা বেগম, আজীবন যিনি নজরুল সঙ্গীতের সাধনা করে গিয়েছেন। নজরুলের গানের সাধিকা ফিরোজা বেগমের জীবনের গল্প আজ আপনাদের বললাম। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।